আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয় অনেক ভালো আছেন। প্রত্যেক দিনের মতো আজকেও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে গলা খুসখুসের ঘরোয়া প্রতিকার। গলার সংক্রমণ অথবা খুসখুস করা আজকাল একটি সাধারণ সমস্যা। যখনই আপনার 38 ডিগ্রি সেন্টিগ্রেড এর বেশি জ্বর হয়, গলা বা ঘাড়ের ব্যথা হয়, গিলতে অসুবিধা হয় অথবা পেট ব্যথা করে, তখন আপনার গলাতে সংক্রমণ হতে পারে। গলাতে খুসখুস হওয়ার অনেক রকম কারণ হতে পারে, যেমন দূষিত হাওয়া, আবহাওয়া পরিবর্তন, অধিক ঠান্ডা পদার্থের সেবন, খারাপ খাওয়া পান করা ইত্যাদি। সেই জন্য আপনার গলায়ের খেয়াল রাখা জরুরি। গলা খুসখুস থেকে বাঁচার এবং গলা খুসখুস হওয়ার পর কি দূর করার জন্য আপনার ঘরোয়া পদ্ধতি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। নাম্বার এক, গরম পানিতে নুন দিয়ে গার্গল করা। গলাতে সংক্রমণ প্রতিরোধ হওয়াকে সবথেকে প্রথম ও সহজ উপায় হলো আপনি উষ্ণ গরম জলে হালকা নুন দিয়ে দিনে 3 বার গার্গল করুন। আপনার গলাতে সংক্রমণের জন্য সাহস এর ঝিল্লির কোষগুলোর মধ্যে ব্যথা হয়ে যায় এবং গরম জল দিয়ে গার্গেল করার ফলে ব্যথা কম হওয়ার জন্য খুসখুস থেকে আপনার উষ্ণ গরম জলে ভিনেগার মিশিয়ে পান করলে আরাম পাওয়া যায়। নাম্বার দুই, ভাপ দিয়ে গলায় সেঁক। অনেকবার আপনার গলায় খুসখুসের কারণ হিসেবে গলা শুকিয়ে যাওয়া হতে পারে। এর থেকে আরামের জন্য আপনাকে কোনো গামলা অথবা খোলা মুখ যুক্ত বাসনে জল ঢেলে তোয়ালে অথবা কোনো বড় কাপড় মাথার উপরে রেখে গরম হাওয়াটি নিতে পারেন। দিনে 2 বার এটি করলে আপনার আরাম পেতে পারেন। নাম্বার তিন, আদা এবং লবঙ্গ। অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ দিয়ে ভরপুর আদা ও লবঙ্গ গলার ইনফেকশন থেকে মুক্তি পেতে অনেক অংশে সাহায্য করে থাকে। একটি লবঙ্গ মুখে রেখে তার রস ধীরে ধীরে চুষে নিন। 1 কাপ জলে অর্ডার ঢেলে গরম করুন এবং যখন জল উষ্ণ গরম হয়ে যায় তখন তাকে একটু মধু মিশিয়ে তাকে দিনে 3 বার পান করুন। এটিও গলার সংক্রমণ থেকে বাঁচার একটি ঘরোয়া প্রতিকার। নাম্বার চার, যষ্টিমধু গলার সংক্রমণ দূর করতে পারে। যষ্টিমধু ঔষধি গুণ দ্বারা ভরপুর থাকে। গলা খুসখুসের থেকে বাঁচার জন্য আপনি ঘুমানোর সময় 1 গ্রাম যষ্টিমধু এর ছোট টুকরো মুখে রেখে কিছুক্ষণ চিবানোর ফলে সকাল পর্যন্ত আপনার গলা পরিষ্কার হয়ে যায়। এর ফলে ব্যথা ও যন্ত্রণা দুটোই দূর হয়ে যায়। নাম্বার পাঁচ, গোলমরিচ, বাদশা এবং তুলসী। প্রত্যেকের ঘরে ইহা সহজেই পাওয়া যায়। পরিমাণ মতো গোলমরিচ এবং বাদশা মিশিয়ে রাতে ঘুমানোর আগে ধীরে ধীরে চেবান। এছাড়াও 1 কাপ পানিতে 4-5 গোলমরিচ এবং তুলসী পাতা মিশিয়ে ঘাড়ো করে পান করলে আরাম পাওয়া যায়। গোলমরিচের সাথে বাদাম পিষে পান করলে আরাম পাওয়া যায়। নাম্বার ৬, ডুমুর ও সোহাগা। গলার খুসখুস দূর করার জন্য যে ঘরোয়া পদ্ধতিগুলো আমরা ব্যবহার করতে পারি তার মধ্যে একটি হলো পানিতে 5টি ডুমুরকে জলে সিদ্ধ করে গরম করুন। তারপর এটি ফিল্টার করুন এবং সকালে ও সন্ধ্যায় গরম জল পান করুন। এছাড়া মুখে 1/2 গ্রাম কাঁচা সোহাগা দিয়ে এর রস চুষে খেলে আপনিও উপকার পেতে পারেন। নাম্বার ৭, কিশমিশ দিয়ে গলা খুসখুস দূর করা যায়। কিছু লোকের সবসময় গলা সংক্রমণ হয়ে যায়। তাদের জ্বরের সময় অ্যালার্জির কারণে গলা অসুবিধায় মোকাবেলায় করতে হয়। এরকম লোকদের জন্য সবথেকে ভালো উপায় হলো সকাল সন্ধ্যে 4 অথবা 5টি কিশমিশের দানা খুব চিবিয়ে খেয়ে নেওয়া, কিন্তু এর সাথে জল যেন না খায়। টানা 10 দিন এরকম খেলে আরাম পেতে পারেন। নাম্বার ৮, সমপরিমাণ দুধ এবং জল। রাতে শোবার আগে দুধ এবং জল সমপরিমাণে মিশিয়ে পান করলে উপকার পাওয়া যায়। এরকম করলে গলায় একটি নোনতা ভাব আসে। নাম্বার ৯, পালং শাক। পালং শাকের পাতাকে এই কাজে ব্যবহার করতে পারেন। এই জন্য আপনাকে পালং শাকের পাতাকে পিষে নিয়ে তার একটি ফ্রেটি গলাতে বাঁধতে হবে। এরপর এই ফেটিকে 15-20 মিনিট পর খুলে নিন। এতে আপনি খুব আরাম পাবেন। নাম্বার ১০, গলার সংক্রমণ থেকে মৌরি সুরক্ষা প্রদান করে। যখনই আপনার গলায় সংক্রমণ হয় তখন আপনার সকাল সকাল একটু ভরে মৌরি মুখে দিয়ে আস্তে আস্তে চিবিয়ে খাওয়া উচিত। এতে আপনি আরাম পাবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে।
যারা এখনও তানভীর স্ট্রিট 003 চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমাদের প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।